হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য জি কে চ্যানেল আমি সর্বজিৎ তোমাদের সকলকে এই চ্যানেলে স্বাগত জানাই মধ্যকালীন ভারতের ইতিহাসে দুটো টপিক বাদ চলে গেছে বা এখনও আমি তার ওপর ভিডিও করে উঠতে পারিনি সে দুটো হচ্ছে ভক্তি আন্দোলন এবং সুফি আন্দোলন যেটা সম্পর্কে তোমরা বারে বারে বলছ অনেকেই কমেন্ট করেছো যে এটার ওপর ভিডিও বানাতে তো ফাইনালি তো এই দুটোর ওপর আমি ভিডিও বানাচ্ছি আজকে ভক্তি আন্দোলন দেখে নেবো পরের দিন আমরা সুফি আন্দোলন সম্পর্কে দেখে নেবো তো ভক্তি আন্দোলন সম্পর্কে ডিটেলসে আলোচনা করব তার আগে বলবো তোমরা যারা নতুন এই চ্যানেলে ফার্স্ট টাইম ভিডিও দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এবং এখান থেকে প্রচুর তোমরা কন্টেন্ট পেয়ে যাবে ডাব্লিউ এর জন্য বা অন্যান্য পরীক্ষার জন্য তোমরা সেইগুলো দেখতে পারো এবং সমস্ত প্লে লিস্ট করা রয়েছে প্লে লিস্টগুলো লিঙ্ক নিচে ডিসক্রিপশানে দেওয়া রয়েছে এই চ্যানেলে এই চ্যানেলে যে প্লে লিস্ট অপশানটা রয়েছে সেখানে গেলেও তোমরা সেগুলো পেয়ে যাবে ডাব্লু বিসিএস মেন্সের জন্য আমি বুক অ্যানালাইসিস করছি অর্থাৎ বিভিন্ন বই যেগুলো মেন্সের জন্য প্রয়োজন সেইগুলো আমি একটা করে আলোচনা করছি জিওগ্রাফি হিস্ট্রি তারপর হচ্ছে ইকোনমিক্সের ওপরে তো সেইগুলোরও লিঙ্ক রয়েছে নিচে তোমরা দেখতে পারো যারা ডাব্লু বিসিএস মেন্স দেবে বলে ঠিক করছো তারা অবশ্যই দেখতে পারো তো চলো শুরু করা যাক আজকের এই ভিডিও ভক্তি আন্দোলন ভক্তি আন্দোলন একাধিক আমরা নাম পাবো এক একজন ব্যক্তিত্বর নাম পাবো যে তারা ভক্তি আন্দোলনকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন এবং প্রত্যেকের একটাই কথা ছিল ভক্তি আন্দোলন বলতে বেসিক্যালি যেটা বোঝানো হয়েছে মানুষের সঙ্গে ঈশ্বরের মিলন এবং এরা এই কাজটাই প্রত্যেকে করেছেন বিভিন্ন ফর্মে এবার ভক্তি আন্দোলন সম্পর্কে কী কী বলা হয়েছে কোথা থেকে এগুলো পাওয়া গেছে এবং কারা কারা এই ভক্তি আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন তাদের সম্পর্কে জানাটাই আমাদের মেন টপিক আজকের তো আমরা প্রথম ভক্তি আন্দোলনের ফার্স্ট উল্লেখ পাই ফার্স্ট উল্লেখ ভক্তি আন্দোলন ব্যাপারটা কোথা থেকে নেওয়া হয়েছে এটা একটা এই ভক্তি আন্দোলন এই কনসেপ্টটা কিন্তু হঠাৎ করে তৈরি হওয়া কোনো জিনিস নয় বা নতুন কোনো কনসেপ্ট নয় যেমন করে আমরা বৌদ্ধ ধর্ম জৈন ধর্ম ইত্যাদি ধর্মগুলো যখন দেখেছিলাম সেগুলো একটা নতুন কনসেপ্ট ছিল সেটা আগে কোথাও উল্লেখ ছিল না কিন্তু ভক্তি আন্দোলনের উল্লেখ আমরা আগেও পেয়ে থাকি যেমন শ্বেতাশ্বর বলে একটা উপনিষদ রয়েছে শ্বেতাশ্বর উপনিষদ সেই শ্বেতাশ্বর উপনিষদে ভক্তি আন্দোলনের কথা রয়েছে এছাড়া বিষ্ণু পুরাণ বিষ্ণু পুরাণে ভক্তি আন্দোলনের মানে ভক্তিবাদের কথা রয়েছে এবং এইখান থেকেই ভক্তি যে আন্দোলনটা বা ভক্তিবাদ যারা প্রচার করেছেন তারা এইখান থেকেই এই সমস্ত বিষয়গুলো নিয়েছিলেন শ্বেতাশ্বর উপনিষদ এবং বিষ্ণু পুরাণ যদি বলা হয় ভক্তি আন্দোলনের প্রবক্তাকে ফার্স্ট টাইম কে এই রকম একটা ভক্তিবাদের কথা বলেছিলেন তার নাম হচ্ছে রামানুজ রামানুজ বা রামানুজ্চারী বলা হয় এনারই নাম হচ্ছে রামানুজ্চারী ইনি প্রথমবার এমন একটা নতুন কথা বলেন মানে তখনকার সমস্ত ধর্ম বা ধর্মীয় বিষয় থেকে সম্পূর্ণ একটা আলাদা ব্যাপারের কথা বলেন এই রামানুজ বা রামানুজারী এর পরবর্তীকালে বহু এরকম সন্ন্যাসী বা এরকম ব্যক্তিরা এসছেন যারা এই আন্দোলনকে এগিয়ে নিয়ে গেছেন তো দুটো পয়েন্ট আমরা এখান থেকে যেটা পাচ্ছি কোথা থেকে এটা উল্লেখ পাই আমরা আর সেকেন্ড হচ্ছে কে ফার্স্ট টাইম এটা দিয়েছিলেন আর ভক্তিবাদ অ্যাকচুয়ালি ফার্স্ট টাইম দেখা গেছিলো দক্ষিণ ভারতে রামানুজ যেটা প্রচার করেছিলেন সেটা সাউথ ইন্ডিয়াতে দক্ষিণ ভারত এবার দক্ষিণ ভারত থেকে কয়েকজন যারা রামানুজের শিষ্য ছিল বা তার অনুগামী ছিল তাদের মধ্যে থেকে কেউ উত্তর ভারতে এসছে এবং উত্তর ভারতে এই ভক্তিবাদ প্রচার করেছে উত্তর ভারতে যিনি করেছেন উত্তর ভারতের প্রবক্তা হচ্ছেন রামানন্দ রামানন্দ ইনি উত্তর ভারতে এই ভক্তি আন্দোলন প্রচার করেছিলেন এরা প্রথমে সবাই বিষ্ণুর ভক্ত ছিলেন প্রত্যেকে বিষ্ণুকে পুজো করতেন তো এইভাবে ভক্তিবাদের সূত্রপাত হয় এর পরে যিনি আসেন ভক্তি আন্দোলনকে এগিয়ে নিয়ে যান যাওয়ার জন্য তার নাম শঙ্করাচার্য 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 ঠিক আছে ইনি মোটামুটি সাতশো অষ্টআশি থেকে আটশো কুড়ি খ্রিস্টাব্দ অব্দি ছিলেন এবং এই সময় তিনি ধর্ম প্রচার করেন অ্যাকচুয়ালি ভক্তি আন্দোলন কোনো ধর্ম প্রচার নয় জাস্ট ধর্মেরই সহজ সরল কথা যেখানে অত আরম্ভর নেই যেমন অন্য ধর্মে বিশেষত ভক্তি আন্দোলন হিন্দু ধর্মের একটা অল্টারনেট হিসেবে ধরা যেতে পারে তো হিন্দু ধর্মের যে আচার আচরণ যাগযজ্ঞ ইত্যাদির থেকে সরে গিয়ে সহজ সরল কথা বলছে এই ভক্তি আন্দোলনের যারা প্রবক্তা তারা তো আমরা শঙ্করাচার্য সম্পর্কে দেখব প্রথমে শঙ্করাচার্য শিবের ভক্ত ছিলেন ঠিক আছে তিনি শিবের ভক্ত ছিলেন এবং এনার পিতার নাম ছিল যদিও খুব একটা ইম্পর্টেন্ট নয় পিতার নাম ছিল শিবগুরু আর মাতার নাম ছিল আরম্বা আরম্বা এনার প্রথম গুরু ছিলেন শঙ্করাচার্যের প্রথম গুরুর নাম হচ্ছে গোবিন্দ যোগী গোবিন্দ যোগী তো এগুলো কিছু পয়েন্ট যেগুলো খুব একটা ইম্পর্ট্যান্ট নয় তাও বলে দেওয়ার মানে যদি কোনো সময় চলে আসে সেই কারণে শঙ্করাচার্যর থেকে যে মেন প্রশ্নটা আসে সেটা হচ্ছে ইনি ভারতের চারদিকে দিকে চারটে মঠ তৈরি করেছিলেন বা আশ্রম তৈরি করেছিলেন ভারতে চারটে দিকে চারটে আশ্রম তৈরি করেছিলেন অর্থাৎ উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এরকম চারটে মঠ মঠ তৈরি করেছিলেন সেই মঠগুলোর নাম ইম্পর্টেন্ট এগুলো আছে যেমন উত্তরে হচ্ছে যোশী মঠ যোশী মঠ যোশী মঠ হচ্ছে বিষ্ণুকে উপসর্গ করেছিল চারটে মঠ হচ্ছে চারজন দেবতাকে উপসর্গ করে তিনি বানিয়েছিলেন যোশী মঠ হচ্ছে বিষ্ণুকে উপসর্গ করে তৈরি করা হয়েছিল। এবং এটা ছিল হচ্ছে বদ্রিনাথে মানে ছিল না আছে বদ্রীনাথে এটা অবস্থিত বদ্রীনাথ ওকে বদ্রীনাথে অবস্থিত এটা উত্তর গেল দক্ষিণে যদি দেখি দক্ষিণে পাবো হচ্ছে সারেঙ্গি পিঠ সারেঙ্গি পিঠ সারেঙ্গি পিঠ তিনি শিবকে উপসর্গ করেছিলেন এটা অবস্থিত মাইসোরে মহীশূর যেটা বাংলায় করলে হবে মহীশূর বা মাইসোর মাইসোরে অবস্থিত এবং পশ্চিম দিকে রয়েছে হচ্ছে সারদা পিঠ সারদা মঠও বলা হয় সারদা মঠ এটা লর্ড কৃষ্ণ বা কৃষ্ণ ভগবানকে উৎসর্গ করে বানানো এবং এটা দ্বারকায় অবস্থিত দ্বারকা এবং পূর্বে বলা হয় গোবর্ধন পীঠ গো মানে বলা হয় বলতে এটার নাম পূর্ব দিকে যে মঠটা তিনি তৈরি করেছিলেন তার নাম গোবর্ধন পিঠ ওকে গোবর্ধন পীঠ হচ্ছে বলরাম এবং সুভদ্রা কে ডেডিকেটেড করে এটা বানানো বলরাম ও সুভদ্রা এবং এটা পুরীতে অবস্থিত ইম্পর্টেন্ট এখান থেকে খুব সেটা হচ্ছে এই চারটে মঠের নাম কোথায় সেগুলো অবস্থিত যোশী মঠ বদ্রীনাথে অবস্থিত বিষ্ণু ভগবানকে উৎসর্গ করে বানানো শারদা মঠ কৃষ্ণকে উৎসর্গ করে বানানো এবং এটা দ্বারকাতে অবস্থিত গোবর্ধন পীঠ বলরাম এবং সুভদ্রাকে উৎসর্গ করে বানানো এটা পুরীতে অবস্থিত এবং সারেঙ্গি পীঠ এটা ভগবান শিবকে উৎসর্গ করে বানানো যেটা মহীশূরে অবস্থিত মাইসোর এবার এই প্রত্যেকটা মঠের একজন করে প্রধান থাকতেন প্রত্যেকটা মঠের যিনি প্রধান তাদেরকে বলা হতো প্রধানদের বলা হতো মহান্ত মহান্ত সরি বারে বারে বলা হতো বলছি এগুলো এখনও রয়েছে তাই জন্য এখনও তার প্রধানকে বলা হয় মহান্ত আর যে সারেঙ্গি পীঠ এইটা এর যে প্রধান এর প্রধানকে বলা হয় জগৎগুরু জগৎগুরু শুধুমাত্র পিটের প্রধানকে বলা হয় জগৎগুরু বাকিগুলোর প্রধানকে বলা হয় মহান্ত হলো শঙ্করাচার্য বা শঙ্করাচার্য প্রস্থান ত্রয়ী বলে যে তিনটে গ্রন্থ রয়েছে তার উপরে টিকা লিখেছিলেন এবার ফার্স্ট অফ অল প্রস্থান ত্রয়ী কাকে বলা হয় প্রস্থান প্রস্থান ত্রয়ী তিনটে গ্রন্থকে একসাথে নিয়ে বলা হয় প্রস্থান ত্রয়ী সেটা হচ্ছে উপনিষদ এটা মনে হয় আগেও বলেছিলাম উপনিষদ গীতা ভগবদ্গীতা এবং ব্রহ্মসূত্র উপনিষদ ভগবদ্গীতা এবং ব্রহ্মসূত্র এই তিনটেকে প্রস্থান ত্রয়ী বলা হয় এই তিনটের ওপরে অর্থাৎ প্রস্থান ত্রয়ীর ওপরে টিকা লিখেছিলেন শঙ্করাচার্য ইনি যে মতবাদ প্রবর্তন করেন এনার যে মতবাদ মতবাদ এটাকে বলা হয় অদ্বৈতবাদ ঠিক আছে অদ্বৈতবাদ এবং এটা খুব ইম্পর্টেন্ট এটা আমি রেড দিয়ে মার্ক করছি পরীক্ষায় আসে অদ্বৈতবাদের প্রবক্তাকে অদ্বৈতবাদ অদ্বৈতবাদের প্রবক্তা হচ্ছেন শঙ্করাচার্য ইনি কিছু গ্রন্থ রচনা করেন ইনি কিছু গ্রন্থ রচনা করেন যেমন ব্রহ্মসূত্র ব্রহ্মসূত্র ভাষ্য পুরো বইটার নাম ব্রহ্মসূত্র ভাষ্য অর্থাৎ প্রস্থান্ত্রয়ী যে তিনি তিনটের উপরে টিকা লিখেছিলেন তার এক একটা হচ্ছে এইগুলো অ্যাকচুয়ালি এইগুলো হচ্ছে নাম বইগুলোর ব্রহ্মসূত্র ভাষ্য গীতা ভাষ্য গীতা ভাষ্য ইত্যাদি এইগুলো জানলে হবে এই শঙ্করাচার্য সম্পর্কে যে প্রধান প্রধান যে মেন মেন যে ব্যাপারগুলো সেটা আমি বলে দিলাম তো ভক্তি আন্দোলনের ফার্স্ট এরকমভাবে ব্যাপকভাবে প্রচার শঙ্করাচার্য করেন এরপরে যে ভক্তি যুগটা আসে সেখানে অনেকজন এরকম সাধক আসেন প্রচুর সাধক এরকম আসেন তো তাদেরকে আমরা সুবিধা অনুযায়ী দুটো ভাগে ভাগ করে নেবো প্রথম হচ্ছে ভক্তি যুগ যে ভক্তি যুগ সম্পর্কে আমাদের মূল আলোচ্য বিষয় সেই পুরো যুগে বহু সাধক এসেছেন তাদেরকে আমরা অ্যাকচুয়ালি দুটো ভাগে ভাগ করব। যদিও এরকম দুটো ভাগ কোথাও নেই অনেক বইতেও পাওয়া যাবে না কিন্তু সুবিধা অনুযায়ী কিছু কিছু বইতে এরকম করে ভাগ করে দেওয়া আছে এবং আমার এটা খুব পছন্দ হয়েছে এরকম ভাগ করে দেওয়াটা বুঝতে সুবিধার জন্য সেই জন্য একটাকে বলা হচ্ছে সগুণ ভক্তি সগুণ ভক্তি আর একটা বলা হচ্ছে নির্গুণ ভক্তি ভক্তি সগুণ ভক্তি আর কিছুই নয় যারা কোনো দেবতার পুজো করে ভক্তি যে মতটা সেটা প্রব প্রবক্ত মানে সেটা চালাচ্ছেন তাদেরকে বলা হয় শগুণ ভক্তি অর্থাৎ কেউ কৃষ্ণর উপাসনা করছেন যেমন যেমন শ্রী চৈতন্যদেব কৃষ্ণের সেবা করছেন বা কৃষ্ণের যে নাম সেটা প্রচার করছেন তাদেরকে বলা হচ্ছে শগুণ ভক্তি আবার কিছু রয়েছে যারা নির্গুণ ভক্তি তারা কোনো দেবতা বা কোনো দেবতার নাম নিয়ে প্রচার করছেন না তারা নর্মাল পুরো ব্যাপারটাকে ভক্তি বলে চালাচ্ছেন মানে ভক্তি বলে সেটা প্রচার করছেন সেরকম সগুণ ভক্তিকে দুভাগে ভাগ করা যায় এক ভাগকে বলা হয় রামশ্রয়ী রাম শ্রয়ী এবং আরেক ভাগকে বলা হয় কৃষ্ণ সই কৃষ্ণশ্রয়ী অর্থাৎ সগুন ভক্তির যারা প্রবক্তা বা যারা এইরকমভাবে প্রচার করছেন এই ভক্তি যুগকে বা ভক্তি যে মতবাদকে তাদের মধ্যে অনেকে রামকে পুজো করছে ভগবান রামকে পুজো করছে এবং তার নাম গুণ প্রচার করছে সেটা তাদেরকে বলা হচ্ছে রামশ্রয়ী এবার আরেক ভাগ রয়েছে হচ্ছে কৃষ্ণশ্রয়ী যারা কৃষ্ণের নাম নিয়ে প্রচার করছেন এই ভক্তি ব্যাপারটা সেটা তাকে কৃষ্ণশ্রয়ী বলা হয় তো এরকম রামশ্রয়ীর উদাহরণ যদি বলা হয় যেমন তুলসীদাস তুলসীদাস হচ্ছেন রামশ্রয়ী আবার যেমন আমি বললাম শ্রী চৈতন্যদেব হচ্ছেন কৃষ্ণশ্রয়ী এছাড়া আরও রয়েছেন সুরদাস মীরা এরা হচ্ছে কৃষ্ণশ্রয়ী এইখানে নির্গুণ ভক্তির কিছু নাম রয়েছেন যেমন কবির যেমন নানক গুরু নানক এরা নির্গুণ ভক্তি প্রচার করছেন অর্থাৎ এরা কোনো ভগবান আলাদা করে বলছেন না যে এই ভগবানের নাম প্রচার করো কিন্তু তাদের যে মূল বিষয় বিষয়টা এদের সকলেরই যে মূল বিষয় সেটা হচ্ছে ভক্তি যে এরা বলছে রামের ভক্তি করো এরা বলছে কৃষ্ণের ভক্তি করো এরা কোনো দেবতার নাম বলছেন না শুধুমাত্র ভক্তিটা প্রচার করছেন অ্যাকচুয়ালি সবাই একই ধরনের কাজ করছেন এবং এরপরে যেটা করতে হবে আমাদের প্রত্যেকের আলাদা আলাদা করে কয়েকজন ভক্তি যুগের প্রবক্তার কথা জানতে হবে ফার্স্ট যার কথা দেখব তার নাম হচ্ছে রামানুজারিয়া বা রামানুজ রামানুজ এক হাজার সতেরো থেকে এগারোশো দেখা যাচ্ছে হ্যাঁ এগারোশো সাঁত্রিশ অব্দি তিনি খ্রিস্টাব্দ অবশ্যই এর মধ্যে তিনি ছিলেন রামানুজ এনার গুরুর নাম ছিল হচ্ছে যাদব প্রকাশ যাদব বানান যত সময় অন্তুষ্ট হবে যাদব প্রকাশ আচ্ছা ইনি জন্মগ্রহণ করেন জন্ম এনার হয় পেরাম্বুর পেরাম্বুর জেলায় পেরাম্বুর কোথায় অবস্থিত পেরাম্বুর হচ্ছে চেন্নাই ম্যাড্রাসে অবস্থিত আর ইনি মারা যান মৃত্যু হয় এনার মৃত্যু শ্রীরঙ্গমে শ্রীরঙ্গম শ্রীরঙ্গমে এনার মৃত্যু হয় এবং শ্রীরঙ্গম কোথায় অবস্থিত তামিলনাড়ুতে অবস্থিত পেরাম্বুর তামিলনাড়ুতেই অবস্থিত চেন্নাই তামিলনাড়ুর মধ্যে অবস্থিত তো শ্রীরঙ্গমে এনার মৃত্যু হয় ইনি সগুণ ভক্তির মধ্যে ছিলেন অর্থাৎ কোনো না কোনো দেবতার নাম নিয়ে তিনি ভক্তি আন্দোলনকে এগিয়ে নিয়ে গেছিলেন সাউথ ইন্ডিয়াতে যা যারা যাদেরই দেখব বেসিক্যাল একটা জিনিস মনে রাখতে হবে বেসিক যে সাউথ ইন্ডিয়ার অধিকাংশ সবাই হচ্ছে কৃষ্ণশ্রয়ী তো কৃষ্ণর নাম তিনি প্রচার করেছিলেন আচ্ছা এরপরে এরপরে যার নাম দেখব সেটা হচ্ছে নিম্বাকচার্য নিম্বাচার্য নিম্বাচার্য এনার এক্স্যাক্টলি টাইম কোনটা টাইম ফ্রেমটা ঠিক জানা যায় না মেন এখান থেকে ইম্পর্ট্যান্ট পয়েন্ট ইনি বৈষ্ণব মদের মতের ফার্স্ট প্রচার করেন বৈষ্ণব বৈষ্ণব যে মত বৈষ্ণব মতের প্রবক্তা ইনি হচ্ছেন বৈষ্ণব মতের প্রবক্তা ওকে বৈষ্ণব মতের ইনি প্রবক্তা এনার যে যারা এনাকে ফলো করত নিম্বকাচার্যকে তাদেরকে বলা হয় নিম্বক সম্প্রদায় ফলোয়ারদের বলা হয় নিম্বক সম্প্রদায় ওকে নিম্বকচার্য সম্পর্কে এই দুটো পয়েন্ট খুব ইম্পর্টেন্ট এই দুটো মনে রাখতে হবে এরপর হচ্ছে মীরা মীরা দীর্ঘ হবে মীরা মীরা চোদ্দশো নিরানব্বই থেকে পনেরোশো ছেচল্লিশ খ্রিস্টাব্দ অব্দি তিনি প্রচার করেন মীরা অ্যাকচুয়ালি একজন রাজার ঘরের পুত্রবধূ ছিলেন রানা সঙ্গের নাম মনে আছে রানা সঙ্গের যে পুত্র ছিল তার সঙ্গে এই মীরা বিবাহ হয় আর রানা সংঘ অ্যাকচুয়ালি ছিল হচ্ছে সিশুদিয়া বংশের রাজা তো এখান থেকে ফার্স্ট পয়েন্ট যেটা এখানে লিখবো সেটা হচ্ছে তিনি সিশুদিয়া রাজপরিবারের পুত্রবধূ ছিলেন দিয়া বংশের পুত্রবধূ ইনি রানা সঙ্গের সেকেন্ড পয়েন্ট হচ্ছে রানা সঙ্গের রানা সংঘের পুত্রের নাম হচ্ছে রানা সঙ্ঘের পুত্রের নাম ভোজরাজ তো ভোজরাজের ভোজরাজের স্ত্রী ছিলেন ভোজরাজ এর স্ত্রী এই দুটোই খুব ইম্পর্টেন্ট ইনিও কৃষ্ণর কথা প্রচার করেছিলেন অল্প বয়সেই তিনি গৃহত্যাগ করেন যখন এর ভোজরাজ মারা যায় তখন সে সেই রাজপরিবার ত্যাগ করে এবং কৃষ্ণর কথা বলে ইনি কিছু গান রচনা করেন যে গানের মাধ্যমে তিনি ভক্তিবাদ প্রচার করতেন সেটা মীরার ভজন নামে পরিচিত মীরার ভজন ওকে মিরার ভজন নামে পরিচিত এরপরে যার নাম দেখব তিনি হচ্ছেন মাধবাচার্য 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 হচ্ছে এগারোশো নিরানব্বই থেকে বারোশো আটাত্তর খ্রিস্টাব্দ অব্দি তিনি তার প্রচার করেন মানে এই সময় তিনি বেঁচেছিলেন যে মানে যেমন করে শঙ্করাচার্য অদ্বৈতবাদ প্রচার করেছিল মাধবচার্য একটা এরকম প্রবক্তা ছিলেন একটা মতের তার মতকে বলা হতো দৈত্যবাদ বয় ওই তয়জ ফলা দৈত্যবাদ তো এইটা ইম্পর্টেন্ট তার যে মত ছিল সেটাকে বলা হচ্ছে দ্বৈতবাদ তাই অদ্বৈতবাদ কোনটা আর কোনটা এই দুটোর মধ্যে গুলিয়ে ফেলবে না এই দুটো দুটোই পরীক্ষায় আসে কে প্রচার করেন তো দ্বৈতবাদ প্রচার করেন মাধবাচার্য বা মাধবাচার্য যে ইম্পর্টেন্ট এইগুলোর থেকে বিশেষ কিছু এরা আর ইম্পর্টেন্ট কিছু জানার নেই কারণ যা অনলাইন প্রশ্ন এখান থেকেই করা হয় এবার হচ্ছে রামানন্দ রামানন্দ হচ্ছে বারোশো নিরানব্বই থেকে চোদ্দশো এগারো তিনি বেঁচেছিলেন ইনি অ্যাকচুয়ালি রামানুজের শিষ্য ছিলেন রামানুজের শিষ্য এই যে রামানুজ এনার শিষ্য ছিলেন হচ্ছে রামানন্দ ইনি ভক্তি আন্দোলনের একজন অন্যতম প্রবক্তা ছিলেন কারণ উত্তর ভারতে আগেই বললাম যে উত্তর ভারতে ভক্তিবাদ উত্তর ভারতে ভক্তিবাদ প্রচার তিনিই করেন এই রামানন্দ উত্তর ভারতে ভক্তিবাদ ব্যাপকভাবে প্রচার করেন এবং এনার কারণেই উত্তর ভারতে যে ভক্তিবাদ এতটা ছড়িয়ে পড়ে ঠিক আছে রামানন্দ এরপরে হচ্ছে এনার শিষ্যের নাম মনে রাখতে হবে এনারই শিষ্যের নাম হচ্ছে কবির কবির হচ্ছে এনার শিষ্য এনার প্রতিষ্ঠিত যে সম্প্রদায় সম্প্রদায় তার নাম রামাত বৈষ্ণব রামাত বৈষ্ণব তাহলে শুধু বৈষ্ণব যদি বলা হয় সেটা নিম্বাকাচার্য আবার রামাত বৈষ্ণব এই সম্প্রদায়টার কে চালু করেছিলেন রামানন্দ এনার প্রধান শিষ্য কবির এছাড়া আরো কয়েকজন শিষ্যের নাম মনে রাখা যেতে পারে যেমন রবি সোনা প্রভৃতি এনার শিষ্য ছিলেন ইনি প্রথমবার যে কাজটা করেন সেটা হচ্ছে এর আগে যারা ছিলেন তারা সংস্কৃতে এই ভক্তি যে ব্যাপারটা সেটা প্রচার করতেন ইনি প্রথম হিন্দিতে প্রচার করা শুরু করেন হিন্দিতে প্রচার যার ফলে কি হয় এই যে ভক্তি যে আন্দোলনটা সেটা সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে এবং এনার কাছে জাত ধর্ম এইগুলো কিছু ছিল না যেমন কবির একজন মুসলিম ছিলেন রবিদাস একদম নিচু নিম্ন বর্ণের ছিলেন তো ছোটো নিচ এই সমস্ত কিছু তিনি বাদ দেন সাধারণ মানুষের মধ্যে তিনি ভক্তিবাদ প্রচার করেন অ্যাকচুয়ালি এই যে ভক্তিবাদটা কি সেটা আমি একদম লাস্টে বলে দেবো কারণ প্রত্যেকের যে ভক্তিবাদ সেটা এক ভক্তিবাদ জিনিসটা যেটা যে এই মতটা এটা সকলের সেম হয়তো কেউ কোনো ঈশ্বরের নাম করে সেটা বলছে কেউ কোনো ঈশ্বরের নাম না করে বলছে কিন্তু মতটা এক সেই জন্য সেটা একদম লাস্টে বলে দেবো যে ইম্পর্ট্যান্ট পয়েন্টগুলো এদের সম্পর্কে সেগুলো জানার পরে হলো এরপর হচ্ছে কবির ভক্তি আন্দোলনের মধ্যে কবির একটা ইম্পর্টেন্ট নাম কবিরের নাম খুব ইম্পর্টেন্ট ইনি রামানন্দের শিষ্য ছিলেন তার আগে জানবো যে কবির মোটামুটি কবির জন্ম কবে থেকে ছিলেন সিকন্দার সমসাময়িক ইনি ছিলেন সেটা মনে রাখো মানে কবে থেকে কবে সেটা জানা ঠিক যায় না কিন্তু ইনি সিকন্দার লোদি লোদি বংশের সিকান্দার লোদির সমসাময়িক এটা শিওর তো সেই কারণে এটা পরীক্ষায় প্রশ্ন আসে লোদির সমসাময়িক এবং যারা নাম বললাম এছাড়া অনেক শিষ্য ছিল তাদের মধ্যে সবথেকে বেশি নাম করেন হচ্ছে কবি সব থেকে বেশি প্রচার পান কবির ইনি আবার নির্গুণ যে ভক্তিবাদ তার প্রচারক ছিলেন অর্থাৎ তিনি কোনো দেবতাকে পার্টিকুলারলি মানতেন না তিনি মনে করতেন যে সমস্ত দেবতা সমান এবং ব্রহ্মা ব্রহ্মজ্ঞানে সবাইকে পুজো করতেন যেমন যে ব্রহ্ম পরবর্তীকালে ব্রহ্ম আন্দোলনটা হয় সেই রকম এরা কোনো ধর্মের মানে কোনো দেবতাকে মূর্তি পুজো বা দেবতার সম্পর্কে এরা মানে মানতেন না তো ইনি এনার যে যারা শিষ্য এনাকে যারা ফলো করতেন তারা কবির পন্থী নামে পরিচিত কবির পন্থী এবং বলা বাহুল্য এই কবির পন্থীর মধ্যে হিন্দু মুসলিম সমস্ত ধর্মের মানুষ ছিল উচ্চ নিচ সমস্ত ধর্মের মানুষ ছিল ও সমস্ত বর্ণের মানুষ ছিল এবং ইনিও হিন্দিতে ধর্ম প্রচার করেন তিনি হিন্দিতে তার ধর্ম প্রচার করার জন্য অ্যাকচুয়ালি ধর্ম বলাটা ভুল হিন্দিতে তার মত প্রচার প্রচার করার জন্য তিনি এক রকমের মানে গান রচনা করতেন গানগুলোকে বলা হয় দোহা হিন্দি গান রচনা করেন যে গানগুলোকে বলা হয় দোহা তো এখান থেকে প্রশ্ন আছে দোহা রচনা কে করেন তো সেটা কবির করেন এবং এই দোহা এখনো পর্যন্ত একটা ইম্পর্টেন্ট সাহিত্য সম্পদ ওকে এরপরে যার নাম দেখব তিনি হচ্ছেন বল্লভচারিয়া বল্লভচার্য ইনি বল্লভচার্য হচ্ছে কৃষ্ণদেব রায় রাজা কৃষ্ণদেব রায় সমসাময়িক ছিলেন কৃষ্ণদেব রায় এর সমসাময়িক বিজয়নগরের কৃষ্ণদেব রায় তার সমসাময়িক ইনি ছিলেন ইনি আবার একটা মতবাদ প্রচার করেন এর আগে অদ্বৈতবাদ পেয়েছি দ্বৈতবাদ পেয়ে গেছি ইনি যে মতবাদটা প্রচার করেন সেটার নাম শুদ্ধ শুদ্ধ দৈত্যবাদ ঠিক আছে শুদ্ধ দৈত্যবাদ প্রচার করেন বৈষ্ণব ধর্মের মানে বৈষ্ণবদের বৈষ্ণব মতটা ফলো করতেন অর্থাৎ কৃষ্ণর পুজো করতেন বা কৃষ্ণর মাধ্যমে এই ভক্তিবাদটা প্রচার করতেন ইনি কিছু গ্রন্থ রচনা করেন যে গ্রন্থগুলো হচ্ছে শুদ্ধ শুদ্ধ দৈত্যবাদ বলেই একটা গ্রন্থ রচনা করেন শুদ্ধ দ্বৈতবাদ তিনি প্রচার করেন সেটার ওপরেই সেই নামেই একটা বই রচনা করেন তারপরে একটা গ্রন্থ রচনা করেন সিদ্ধান্ত রহস্য সিদ্ধান্ত রহস্য এগুলো সব গ্রন্থের নাম যিনি ইনি এগুলো লেখেন তো এই হচ্ছে বলচার্য সম্পর্কে ইম্পর্টেন্ট কথা এরপরে যে হচ্ছে গুরু নানক গুরু নানক গুরু নানক সম্পর্কে আমাদের একটু বেশি জানতে হবে গুরু নানক গুরু নানক জন্মগ্রহণ করেন চোদ্দশো উনসত্তর খ্রিস্টাব্দে এবং মারা যান পনেরোশো খ্রিস্টাব্দে শিখ ধর্মের প্রবক্তা হচ্ছে গুরু নানক এবং শিখ ধর্মে কোনো দেবতার মূর্তি বা এরকম কিছু নেই অর্থাৎ ইনিও কোনো দেবতার মূর্তি পুজো ইত্যাদিতে বিশ্বাসী ছিলেন না ফার্স্ট অফ অল তিনি কোথায় জন্মগ্রহণ করেন জন্ম জন্মগ্রহণ করেন নানকানা সাহেবে নানকানা সাহেব যেটা পাকিস্তানে অবস্থিত নানকানা সাহিব যেটা নানকানা সাহেব একটা জায়গার নাম এটা তালবন্দি বলে একটা গ্রামের মধ্যে অবস্থিত অর্থাৎ তিনি তালবন্দি গ্রামে জন্মগ্রহণ করেন এবং তালবন্দি গ্রামের নানকানা সাইবে তিনি জন্মগ্রহণ করেন যেটা বর্তমানে পাকিস্তানে অবস্থিত এবং এখান থেকে ডেরা বাবা অবধি একটা রুট করা হচ্ছে যেখানে ভারতের মানুষ ফ্রিতে যে মানে ফ্রিতে বলতে উইদাউট ভিসাতে যেতে পারবে যারা শিখ ধর্মাবলম্বী তাদের কাছে এটা একটা গুরুত্বপূর্ণ মানে খুব ভালো একটা স্থান পবিত্র একটা স্থান তো সেখানে যাতে মানুষ যেতে পারে সেই কারণে পাকিস্তান অবধি ডেরা বাবা থেকে একটা পথ করা হয়েছে যেখানে উইদাউট ভিসাতে যাওয়া যাবে তো মৃত্যু হয় যেখানে সেটাই হচ্ছে ডেরা বাবা বাবা অ্যাকচুয়ালি ভারতে অবস্থিত কর্তারপুরে যেটা এই করিডোরটা যে রাস্তাটা এটার নাম দেওয়া হয়েছে কর্তারপুর করিডোর কর্তারপুর কর্তারপুর হচ্ছে এখানে কর্তারপুরে তিনি মারা যান কর্তারপুরের বাবাতে তিনি মারা যান তো এই যে রাস্তাটা তৈরি হচ্ছে সেটা কর্তারপুরের বাবা থেকে নানকানা সাহিব অব্দি গেছে এবং এই রোডটার নাম হচ্ছে কর্তারপুর করিডোর ওকে ইনি যে গ্রন্থ এনার যে বাণীগুলো সেইটা যে গ্রন্থে লিপিত লিপিবদ্ধ রয়েছে তার নাম হচ্ছে আদি গ্রন্থ এবং এই আদি গ্রন্থের সঙ্গে এই আদি গ্রন্থের সঙ্গেই পরবর্তীকালে অন্যান্য যারা গুরু ছিলেন শিখ ধর্মে তাদের সমস্ত বাণী মিলিয়ে সবার নয় মানে আমি এটা কভার করেছি যেখানে মডার্ন হিস্ট্রিতে যে শিখ গুরুদের কথা সেখানে বলেছিলাম যে তখন পরবর্তীকালে এই সমস্ত গুরুদের যে বাণীগুলো এইগুলো একত্রিত হয়ে গ্রন্থ সাহেব নাম হয়ে যায় কিন্তু গুরু নানকের ওই গ্রন্থ সাহেবের মধ্যে গুরু নানকের বাণী যেটুকু জায়গায় রয়েছে সেটার নাম আদি গ্রন্থ ওকে আচ্ছা এবার গুরু নানক সম্পর্কে কিছু ইম্পর্টেন্ট কথা হচ্ছে ইনি মূর্তি পূজার বিরোধী ছিলেন ইনি মনে করতেন না যে ধার্মিক হওয়ার জন্য বা এই সমস্ত সৎ হওয়ার জন্য সন্ন্যাস নিতে হবে এরকম কোনো প্রয়োজন নেই যদি ঈশ্বর লাভ করতে হয় তাহলে ভক্তির মাধ্যমে করা সম্ভব তিনি মনে করতেন যে তিনটে জিনিস অর্থাৎ নাম অর্থাৎ ভগবানের নাম করে নাম বলতে ভজন করে বা গান করে সেই রকম নাম তারপর হচ্ছে দান অর্থাৎ গরিব লোককে দান করে এবং স্নান অর্থাৎ দেহকে পরিষ্কার রেখে শুদ্ধ রাখলেই তবে তুমি তোমার উন্নতি হবে আধ্যাত্মিক উন্নতি হবে অর্থাৎ এখানে কোথাও তিনি একবারও কোনো দেবতাকে পুজো করো এরকম কিছু নয় দেবতার নাম করো কিন্তু কোনো একটা পার্টিকুলার দেবতাকেই পুজো করো এরকম কিছু তিনি বলছেন না দান করার কথা বলছেন পবিত্র থাকার কথা বলছেন তো এইভাবে তিনি তার যে ধর্মমত সেটা প্রচার করেন এবং তার এই যে মতবাদটা এই প্রচারিত তার ধর্মমত সেটাই আমরা জানি যে শিখ ধর্ম আচ্ছা বহু মানুষ এনার শিষ্যত্ব গ্রহণ করেন এবং তার শিষ্যরা যে যে নাম মানে তারা তার শিখ শিখ নামে পরিচিত অ্যাকচুয়ালি শব্দের অর্থটাই মানে শিখ শব্দটাই এসছে শিষ্য থেকে শিষ্য এর থেকে শিখ শব্দটাই এসছে এবং এটা একটা সংস্কৃত শব্দ শিষ্য তার থেকে অপভ্রংশ হচ্ছে শিখ এটা পরীক্ষায় প্রশ্ন আছে অ্যাকচুয়ালি মূল কথা সবারই সমান গুরু নানকও সেরকমই কথা বলেন আলাদা যে হচ্ছে তার যে মতটা সেটা একটা আলাদা ধর্মের রূপ পায় যেটার নাম হচ্ছে শিখ ধর্ম আচ্ছা এরপর হচ্ছে চৈতন্য মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু হচ্ছে নদিয়ায় জন্মগ্রহণ করেন আচ্ছা এনার জন্ম সাল হচ্ছে চোদ্দশো ছিয়াশি এবং মৃত্যু হয় পনেরোশো তেত্রিশে তার জন্ম হয় কোথায় নবদ্বীপ জন্ম নবদ্বীপ নবদ্বীপ নদিয়ায় অবস্থিত এবং তিনি মারা যান হচ্ছে মৃত্যু হয় পুরীতে উড়িষ্যার পুরীতে তিনি মারা যান ইনি যে মতটা প্রচার করেন সেটাও আর মত নামে পরিচিত যেটার নাম গৌরীয় বৈষ্ণব মত এর যে মতবাদ এটাকে বলা হয় গৌরীয় গৌরীয় বৈষ্ণব গৌড়ীয় বৈষ্ণব মতবাদ নামে এটা পরিচিত এনার শিষ্যদের কয়েকজনের নাম মনে রাখতে হবে যারা যেগুলো থেকে পরীক্ষায় আসে যেমন উড়িষ্যার রাজা ছিলেন প্রতাপ রুদ্রদেব প্রতাপ রুদ্র দেব তারপর হচ্ছে নিত্যানন্দ নিত্যানন্দ শ্রীবাস তারপর হচ্ছে হরিদাস প্রমুখ বিখ্যাত এরপর হচ্ছে সুরদাস সুর দাস সুরদাস সুরদাসের গুরুর নাম গুরু গুরুভাচার্য ইনি কিছু গ্রন্থ রচনা করেন যেগুলো থেকে প্রশ্ন আসে গ্রন্থ সেগুলো হচ্ছে সুর সাগর সুর সাগর তারপর হচ্ছে নলদময়ন্তী এইগুলো পরীক্ষায় অনেকবার প্রশ্ন এসে গেছে নলদময়ন্তী তিনি রচনা করেন তারপরে হচ্ছে সাহিত্য লাহেরি লাহেরি এই সমস্ত গ্রন্থগুলো তিনি রচনা করেন এগুলো ইম্পর্টেন্ট ইনি আকবরের সমসাময়িক ছিলেন এটাও প্রশ্ন আছে আকবরের সমসাময়িক ইনি ছিলেন সমসাময়িক ওকে আর ফাইনালি আর একটা প্রশ্ন আছে তুলসীদাস থেকে তুলসীদাস ইনিও আকবরের সমসাময়িক ছিলেন তুলসীদাস রচনা করেন হচ্ছে রামচরিত মানুষ গ্রন্থ রামচরিত আর ইনি ছিলেন আকবরের সমসাময়িক তো এই হচ্ছে ভক্তিযুগের কিছু আহ যারা প্রবক্তা বা যারা প্রচার করেছেন তাদের সম্পর্কে কথা তো অ্যাকচুয়ালি এই ভক্তিবাদ কি এবং এর কি গুরুত্ব মধ্যকালীন ভারতে পড়েছিল সেইটা সম্পর্কে জেনে এই ভিডিওটা শেষ করে দেবো ফার্স্ট অফ অল ভক্তিবাদ মানে যারা ভক্তিবাদের প্রচারক তারা কোনো ধর্মের মধ্যে ছিলেন না না হিন্দু ধর্ম না মুসলিম ধর্ম এসবের বাইরে ছিলেন অর্থাৎ তারা কোনো ধর্মীয় ক্রিয়াকলাপ মানতেন না ধর্মের যে সমস্ত শাস্ত্র বেদ উপনিষদ কোরআন ইত্যাদি এগুলো মানতেন না তারা জাতিভেদ পৌত্তালিকতা এই সমস্তের বিরোধিতা ছিলেন এবং এরা একেশ্বরবাদে বিশ্বাসী ছিলেন হ্যাঁ এদের মধ্যে অনেকে কৃষ্ণের নাম করেছেন কিন্তু কৃষ্ণর নাম এরকম নয় যে বলেছেন যে কৃষ্ণর পুজো করো এরকম কেউ বলেনি রামের পুজো করো এরকম কেউ বলেনি বলেছে রামের নাম করো কৃষ্ণের নাম করো এবং এই নামের মাধ্যমে তোমরা ভক্তি দেখাও এছাড়া আর কিছুই নয় এখানে কোথাও বলা হয়নি যে কৃষ্ণের মূর্তি করে তোমরা পুজো করো ফুল বেলপাতা দিয়ে পুজো করো এরকম কোনো কথা এরা কোনো দিনই বলেনি এদের কাছে কোনো সংকীর্ণতা ছিল না নারী পুরুষ সকলের মধ্যে সমান অধিকার ছিল অর্থাৎ সবাই এই মতের মধ্যে আসতে পারতেন তাদের শিষ্য হতে পারতেন এবং প্রচুর হিন্দু মুসলিম নারী পুরুষ সকলেই এই ধর্মকে বা এই ধরনের এই মতকে মেনে নেন তো ফাইনালি এর কি ফলাফল হয় এই যে আন্দোলনটাও এটাকে আন্দোলন কেন বলা হচ্ছে একটা নতুন ধর্ম মত বা নতুন ধরনের একটা প্রসেস সেটা একটা ধর্ম মত বলা যেতে পারতো কিন্তু একে আন্দোলন বলার কারণ তখনকার সামাজিক পরিস্থিতিতে এই ভক্তি আন্দোলন বা সুফি আন্দোলন একটা বিশেষ প্রভাব ফেলেছিল একটা বড় রকমের প্রভাব ফেলেছিল যার কারণে এটাকে প্রথম কথা আন্দোলন বলা হচ্ছে তো সেই ফলাফলগুলো কি? প্রথমত এই সময় হিন্দু মুসলিমের একটা দ্বন্দ্ব চলছিল যেই সময়ের কথা আমরা বলছি এই সময়ে হচ্ছে মধ্যকালীন ভারত অর্থাৎ দিল্লির সুলতানি বংশ শেষ হবে হবে করছে আর তারপরে মুঘলদের আগমন হয়েছে অর্থাৎ ভারতে মুসলিম শাসন চলছে তো স্বাভাবিকভাবে সেই সময় হিন্দু মুসলিমদের মধ্যে একটা দ্বন্দ্ব দেখা দিচ্ছে দীর্ঘ দিন ধরে এটা চলছিল সেই প্রথম থেকে যখন থেকে মুসলিম এখানে মুসলিম আক্রমণ হয় সেই সময় থেকে একটা এইরকম একটা জিনিস চলতে থাকে হিন্দু মুসলিমদের মধ্যে দ্বন্দ্ব তো এই আন্দোলন যখন শুরু হয় বেসিক্যালি এখানে ফার্স্ট প্রথমে ভক্তি আন্দোলনেরই কথা বলছি সুফি আন্দোলন যখন বলো তখন তার ফলাফলেও এরকম কিছু জিনিস দেখব কিন্তু আমি এখন যে কথা বলছি সেটা ভক্তি আন্দোলনের ফল যে হিন্দু মুসলিম যে দ্বন্দ্ব সেটা হ্রাস পায় কারণ এইখানে কোনো ধর্মের কিছু বলা হয়নি কোনো ধর্মগ্রন্থ পাঠ করার কথা বলা হয়নি শুধুমাত্র ভক্তির কথা বলা হয়েছে তো এই জিনিসটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তখনকার সামাজিক জীবনে এবং পরবর্তীকালে এর ফল আমরা সম্রাট আকবরের মধ্যে দেখতে পাবো আকবর যেমন সম সর্বধর্ম সমন্বয়ের একটা নীতি নিয়েছিলেন ওইটা বহুলাংশেই ভক্তি আন্দোলন সুফি আন্দোলন থেকেই আসছে তিনি মঈনুদ্দিন চিস্তির বড় এ ছিলেন তো সেই কারণে তার সামাজিক যে প্রভাব সরি যে আকবরের যে জীবনে যে প্রভাব এর এইগুলোর পড়েছিল তো পরবর্তীকালে সম্রাট আকবর যে উদার ধর্মনীতি নিয়েছিলেন সেটা এই ভক্তি আন্দোলন বা সুফি আন্দোলন থেকেই এসেছিল সেকেন্ড কথা যে কোনো ধর্মই ধীরে ধীরে যখন তার সময় চলতে থাকে যখন সেই ধর্ম অনেক দিন হয়ে যায় তাদের মধ্যে একটা কুসংস্কারের ব্যাপার চলে আসে কুসংস্কার তো এই সময় হিন্দু ধর্মে নানা কুসংস্কার ছিল ইসলাম ধর্মেও এরকম কুসংস্কার মানে সরি হিন্দু ধর্মে এই সময় অনেক কুসংস্কার দেখা দিয়েছিল যার ফলে অনেক মানুষ কী করছিল ইসলাম ধর্ম গ্রহণ করছিল কারণ ইসলাম ধর্ম তখন একটা নতুন ধর্ম সহজ সরলভাবে বলা হয়েছে তো সেই ধর্মকে অনেকে পালন করছিল তো এইভাবে এই কুসংস্কার দূরীকরণে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই ভক্তিবাদ যার ফলে যারা হিন্দু ছিল তারা মুসলিম ধর্মের পরিবর্তে ভক্তি আন্দোলনের দিকে বা ভক্তিবাদের দিকে এগিয়ে যায় এবং তারা হিন্দু ধর্মের মধ্যে থেকেই যে কুসংস্কারগুলো ছিল সেইগুলো বাদ দিয়ে নর্মালি যে ধর্ম পালন সেটা করতে থাকে থার্ড জাতিভেদ প্রথার ওপর এটা একটা বড়ো সড়ো আঘাত আনে জাতি ভেদ দূরীকরণ অর্থাৎ আমরা এর আগে দেখলাম যে যে কজন ভক্তি আন্দোলনের প্রবক্তা ছিলেন প্রবর্তক ছিলেন তারা সকলেই জাতিভেদ প্রথাটাকে মানতেন না উচ্চ নিচ গরিব এইরকম বা মহিলা পুরুষ এরকম বিভেদ থাকতো না ফলে জাতিভেদ প্রথা তখন একটা বড় সমস্যা দেখা দিয়েছিলো সেই জাতিভেদ প্রথার বিরুদ্ধে এই আন্দোলন একটা বিশেষ ভূমিকা পালন করে ফোর্থ হচ্ছে নারী পুরুষের ভেদাভেদ দূর হয় নারী পুরুষ ভেদাভেদ দূরীকরণ এবং এটাও দেখলাম যে সমস্ত মানুষ এখানে এনাদের শিষ্যত্ব গ্রহণ করতে পারতেন তো সমাজে যে মহিলাদের যে একটা দূরে সরিয়ে রাখা পর্দা প্রথা এইগুলো ধীরে ধীরে কমতে থাকে এবং এখানে সকলেই সমান অধিকার পায় তারপর হচ্ছে যে আড়ম্বর ছিল সেটা হ্রাস পায় অর্থাৎ হিন্দু ধর্মে যে যাগযজ্ঞ পূজা অর্চনা বিভিন্ন যে আড়ম্বর ছিল সেইটা কিছুটা হলেও হ্রাস পায় এটার ফলে এই আন্দোলনের ফলে ষষ্ঠ সাহিত্য সাহিত্যের উন্নতি শুধুমাত্র আমরা যদি দেখি ধর্মের দিক থেকে তাহলে ভুল হবে কারণ যারা ভক্তিবাদের প্রচারক তারা প্রত্যেকেই প্রায় কোনো না কোনো ভজনের মাধ্যমে নাম গানের মাধ্যমে এটা প্রচার করতেন তার ফলে এদের যে রচিত গান সেই গানগুলো সেই পরবর্তীকালে সাহিত্যের একটা বিশেষ ভূমিকা পালন করে যেমন কবিরের দোহা এছাড়া দেখব যে শিখ ধর্মের ক্ষেত্রে যে গুরুমুখী ল্যাঙ্গুয়েজের উৎপত্তি হয় গুরুমুখী ভাষা সেটারও উন্নতির জন্য এই ভক্তি আন্দোলন কোথাও না কোথাওভাবে ভূমিকা পালন করেছে তো ভাষা ও সাহিত্য এখানে ভাষা ও সাহিত্য বলা যেতে পারে ভাষা ও সাহিত্যের উন্নতির ক্ষেত্রে এই ভক্তি আন্দোলন বিশেষ ভূমিকা পালন করে এবার হচ্ছে তত্ত্ব প্রচার এটা মানতেই হবে যে আমাদের বেদ উপনিষদ ইত্যাদিতে যে লিখিত বিষয়গুলো রয়েছে সেটা সায়েন্টিফিকালি খুব ভালো এবং সেটা খুব একটা ভালো জিনিস যেটা ধীরে ধীরে এই আড়ম্বরের চাপে হ্রাস পেয়ে যাচ্ছিল যখন এই মধ্যযুগে হিন্দু ধর্মের উপর প্রচন্ড আড়ম্বর যাগযজ্ঞ পূজা অর্চনা এইসব চলতো তখন মানুষ ভুলে গেছিলো যে এই ধর্মেরই গ্রন্থে বিভিন্ন বৈজ্ঞানিক আবিষ্কারের কথা রয়েছে শূন্যের আবিষ্কারের কথা রয়েছে গ্র্যাভিটির কথা বলা রয়েছে সেই সমস্ত ভুলে গেছিলো কিন্তু যখন এই ভক্তি আন্দোলন প্রচারিত হতে থাকে তখন ওই সমস্ত প্রাচীন বেদ বেদান্ত উপনিষদ এইগুলোকে আবার সহজ ভাষায় সাধারণ মানুষের মধ্যে এইখানকার যারা প্রবক্তা তারা প্রচার করতে থাকেন ফলে সেই সমস্ত জিনিস পুনরায় প্রচারিত হতে থাকে তো সেটার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এদের যে পরবর্তীকালেও এই যে আমরা যে এখন এগুলো জানতে পাচ্ছি, সেগুলোর মেন কারণ কিন্তু এই ভক্তি আন্দোলনের ফলে সেটা আবার পুনরায় সমাজের মধ্যে ছড়িয়ে পড়তে পারে মানুষ বুঝতে পারে যে এই সমস্ত কিছুও ছিল আমাদের বেদ বেদান্তে শুধুমাত্র ধর্মীয় আচার আচরণ নেই সেগুলো কোনো কারণই নয় ঈশ্বরের ঈশ্বরের পুজো করার তো সেইগুলো এখান থেকে হয় তো মেনলি এই সাতটা কারণ এখান থেকে যা লেখা যেতে পারে সরি ফলাফল লেখা যেতে পারে ভক্তি আন্দোলনের কি সুফল ছিল এটার তো এই হচ্ছে ভক্তি আন্দোলন সম্পর্কে যা বলার ছিল আমি মোটামুটি এখানে কমপ্লিট করেছি যা পরীক্ষায় প্রশ্ন আসে এখান থেকেই পেয়ে যাবে তো ভিডিওটা কেমন লাগলো জানাবে থ্যাংক ইউ ফর ওয়াচিং